আওয়ামী লীগ এখন পুলিশ ও আমলা নির্ভর, বলছে তাসমিয়া প্রধান। এদিকে বারবার কৌশলে হেরে যাচ্ছে বিএনপি। জানাব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ দিশেহারা, বলছেন ডক্টর শাহাদাত। আরও থাকছে বিএনপিতে মির্জা ফখরুলদের মতো প্রকাশের স্বাধীনতা নেই, বলছেন কাদের। এবং সর্বশেষ জানাবো রমজানের প্রথম দিনেই কমলো ব্রয়লার মুরগির দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ এখন পুলিশ ও আমলা নির্ভর, বলছেন তাসমিয়া প্রধান। আওয়ামী লীগ এখন পুলিশ ও আমলা নির্ভরশীল রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপাসার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের তলার মাটি নেই, তারা খাদের কিনারায় এসে চোরাপালির ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ভয়াবহ ধস শুরু হবে। তিনি আরও বলেন, ক্ষমতার জোরে দেশ চালাতে শেখ হাসিনার অসুবিধা না হলেও আওয়ামী লীগের পতনের পরে যে অসুবিধা সৃষ্টি হবে তা পালাও পালাও আওয়াজ শুনতে জনগণের খুব ভালো লাগবে। তাই আওয়ামী লীগের সরকার প্রধান থেকে শুরু করে শেষ কর্মী পর্যন্ত বলছি, ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন, চাঁদাবাজি দুর্নীতি গুম ও খুন ও অর্থ পাচার বন্ধ করুন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। তাসমিয়া প্রধান বলেন, আজ দেশবাসী জানতে চাই কি অপরাধ মজলুম খেটে খাওয়া মানুষের, কি অপরাধ মধ্যবিত্ত দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক ও স্বল্প আয়ের মানুষের। এ মানুষগুলো বাজারে গিয়ে চাল কিনতে ডাল কিনতে পারে না, তেল কিনলে মাছ কিনতে পারে না, ওষুধ কিনতে গেলে পেটে খাবার জোটে না, এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না। তাই দেশবাসীর প্রতি আহ্বান, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদ খ্যাত এই সরকারকে বিদায় করতে হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে পাল্টা জবাব দেওয়া হবে। বারবার কৌশলে হেরে যাচ্ছে বিএনপি। তৃণমূল পর্যায়ে প্রায় 2500 নেতা কর্মীর সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলাই বিএনপির এ মত বিনিময়ের লক্ষ্য। তবে তাদের এই কর্মসূচি কতটা সফল হবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কার্যত এ মত বিনিময়ের আয়োজন করা হয়েছে তৃণমূলের গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত নেতাদের আরো সক্রিয় করতে। দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্যে নিয়ে মত বিনিময়ের আয়োজন করা হলেও এর সফলতা নিয়ে বেশ সংশয় রয়েছে। কারণ প্রতিটি মত বিনিময়ের আগে দলের শীর্ষ নেতারা সামনে আন্দোলনের কর্মসূচি ও কৌশল নিয়ে চেয়ারম্যানদের মতামত জানতে চেয়েছেন। তবে অধিকাংশ চেয়ারম্যানই সুনির্দিষ্ট কোনো মতামত বা পরামর্শ দিতে পারেননি। তাদের বেশিরভাগের বক্তব্যে দলের স্থানীয় নেতৃত্ব ও সাংগঠনিক বিষয়ে খুব অসন্তোষ প্রকাশ পেয়েছে। অনেকে আবার থানা জেলা ও বিভাগীয় পর্যায়ে নেতাদের বিরুদ্ধে ও নানা অভিযোগ তুলেছেন। এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে সরকার এবং বিরোধী দল উভয়েরই ভূমিকা রয়েছে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিএনপি যে ধরনের অভিযোগ করে এসেছে তা একেবারে মিথ্যা প্রমাণিত হবে। আবার বিএনপি যে গণতান্ত্রিক দল, এটি প্রমাণে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও আন্তর্জাতিক মহলে বিএনপির ওপর একটি চাপ রয়েছে। এছাড়া অতীতেও সরকারকে হুমকি ধুমকি ও পতনের ইস্যুতে অযৌক্তিক এবং মন গড়া বিএনপি নানা আন্দোলন ব্যর্থ হয়েছে। এবারও তাদের এই মত বিনিময় কার্যত কোনো ফল বয়ে আনবে না, কারণ বিএনপি অভ্যন্তরীণ নেতৃত্ব সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এখনও কাটেনি। এছাড়া দলের অন্যান্য সংকট তো রয়েইছেই, তাই বারবার নিজেদেরকে কৌশলে নিজেরাই হেরে যাচ্ছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ দিশেহারা, বলছেন ডক্টর শাহাদাত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, রমজান শুরু হওয়ার আগে থেকে সবকিছু মূল্য চরম ঊর্ধ্বগতিতে। মাছ মাংস শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে, সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। বিত্তশীলদের তাই অসহায়দের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আজ মানুষ ঠিকমতো একবেলা খেতে পারছে না, অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সরকার জনগণের কথা ভুলে গেছে, দেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছিল মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। দেশের হারানো গণতন্ত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং গণতন্ত্র ভোটাধিকার আবারও পুনরুদ্ধার হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, সরকার ও সরকারি দলের দুর্নীতির কারণে আজ দেশের এই দুরবস্থা, দেশের অর্থনীতির এই বেহাল অবস্থার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিচিত করেছে। নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ করাতে হবে। বিএনপিতে মির্জা ফখরুলদের মতো প্রকাশের স্বাধীনতা নেই, বলছেন কাদের।
বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মতো প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি, প্রকৃতপক্ষে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মতো প্রকাশের স্বাধীনতা নেই। শুধু লন্ডন থেকে যে ওহী নাজিল হয় কিংবা যে সিদ্ধান্ত আসে তা মুখ বুঝে মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনের পরিচালিত হয় বিএনপি, অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে কমিটি ভাঙে গড়ে, বহিষ্কার পুরস্কার নির্ধারিত হয় এবং কমিটি ও মনোনয়ন নিয়ে বাণিজ্য চলে। আইনের সামনে নিজের অসহায় নিরুপায় ও পরাধীন চেহারা দেখতে দেখতে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব জনগণের বাক স্বাধীনতাকে ওই একই ফ্রেমে বন্দি করে ফেলেছে। তাই মির্জা ফখরুল সাহেব তোতা পাখির মতো সরকারের বিরুদ্ধে বিষাদাগারে লিপ্ত থাকেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন। মির্জা ফখরুল এমন বক্তব্য ভূতের মুখে রামরাম ছাড়া কিছুই নয়, কারণ বিএনপি কখনো জনগণের বাক স্বাধীনতা ও জনমতকে ধারণ করেনি। বিএনপির জন্মই হয়েছিল বন্দুকের নলের মুখে, জনগণকে জিম্মি করে ও অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অবাধ সুযোগ প্রতিষ্ঠায় অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষের বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুসংহত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে মত প্রকাশের অনিরুদ্ধ দ্বার উন্মোচিত হয়েছে। অর্ধশতাধিক বেসরকারি টেলিভিশন, এফএম রেডিও, কমিউনিটি রেডিও ও সহস্রাধিক সংবাদপত্রের নিবন্ধন দিয়ে সরকারের মত প্রকাশের স্বাধীনতাকে সম্প্রসারিত করেছে। সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার দুয়ার উন্মুক্ত হয়েছে। বরং এই সুযোগের অপব্যবহার করে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা প্রতিনিয়ত চিরায়ত ভঙ্গিতে সরকারের বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছে। শুধু বাক স্বাধীনতা ভোগ করাই নয়, নিজেদের ইচ্ছে মতো মন গড়া অপপ্রচার চালাতেও তারা কুণ্ঠাবোধ করে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের কল্যাণে গণ আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করেই সরকার পরিচালনা করে আসছেন। মানুষকে নির্বাক করে রাখতে নয়, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনিকে প্রতিষ্ঠা করতেই পরিচালক হয় সরকারের সব উদ্যোগ, পরিচালিত হয় সরকারের সব উদ্যোগ। অথচ বিএনপি আমলে জনগণের বাক স্বাধীনতা ও ন্যূনতম নাগরিক অধিকারও ছিল না। বিএনপি রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপির শাসন আমলে বিদ্যুতের দাবি করায় নিরীহ মানুষকে গুলি করে হত্যা, সারের দাবিতে আন্দোলন করায় কৃষককে গুলি করে হত্যা, বেতন বোনাস দাবি করে পবিত্র রমজান মাসে মিছিলে গুলি চালিয়ে শ্রমিক হত্যা সহ জনগণের ওপর স্টিম রোলার চালানোর মধ্য দিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে 2004 সালের 21শে আগস্টের নাটকীয় গ্রেনেড হামলার মতো ভয়াবহ গণহত্যা সংঘটিত করেছিল বিএনপি। সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্র ব্যবস্থা যে গণমুখী ও কল্যাণকর হতে পারে তার স্বরূপ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নীতি হলো ক্ষমতাকে সেবার সুযোগ হিসেবে দেখা। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে দেশের অর্থনীতি মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে ও সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক, কল্যাণকর, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ জয় আমাদেরই হবে। রমজানের প্রথম দিনই কমল ব্রয়লার মুরগির দাম। রমজান মাস শুরু হলেও দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তি কাটছে না। ঊর্ধ্বমূল্যের বাজারে নাভিশ্বাস উঠেছে সীমিত আয়ের মানুষের। তবে রমজানের প্রথম দিনেই খানিক স্বস্তি মিলেছে ব্রয়লার মুরগির বাজারে। মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে কেজি প্রতি 20-30 টাকা পর্যন্ত। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় 4 প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম 190-195 টাকা কেজি নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা গেল। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যে দাম আরো কমবে। খামারে মুরগি 190 টাকা বিক্রি হলে সেটা খুচরা বাজারে 230 টাকার বেশি হওয়ার কথা নয়, তবে সেজন্য 2-1 দিন সময় লাগবে। আগারগাঁও তালতলা বাজারে ব্রয়লার ব্যবসায়ী সাদাত হোসেন জাগো নিউজকে বলেন, আমরা যে মাল বিক্রি করছি সেটা আগের দামে কিনা, তারপরও পাইকারি বাজার কিছুটা কমাই কেজি প্রতি 10 টাকা কমিয়ে বিক্রি করছে। যারা আজ শুক্রবার সকালে কাপ্তান বাজার থেকে মাল এনেছেন তারা কেজিতে 15-20 টাকা পর্যন্ত কমে বিক্রি করতে পারছেন। এদিন খিলগাঁও রেলগেট ব্রয়লার মুরগির পাশাপাশি সোনালী মুরগির দামও কিছুটা কমে বিক্রি হতে দেখা গেছে। সোনালী মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে 350-360 টাকা, যা দুদিন আগেও ছিল 400 টাকা ছুঁই ছুঁই। বাজার ঘুরে দেখা গেছে একটু দরদাম করে নিলে মুরগি বিক্রেতার
চাওয়া দামের থেকে আরো 5-10 টাকা কমে কেনা যাচ্ছে, খুচরা ব্যবসায়ীরা বলছেন। রমজানে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ থাকে বলে মুরগির চাহিদা কমে গেছে, সকাল থেকে বাজারে ক্রেতাও খুব কম, অনেক দোকান সকাল থেকে জুম্মার নামাজ পর্যন্ত বন্ধ ছিল, চাহিদা কমায় দামও কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি ক্রেতারা সালাম জানায়, ফার্ম থেকে 190-195 টাকা মুরগি বিক্রি হলে খুচরায় 230-240 টাকায় কিনতে হবে ভোক্তাদের। পরিবহন ঘাটতি সহ অন্যান্য খরচ মিলিয়ে বাজারে 30-40 টাকা পর্যন্ত দামের পার্থক্য থাকে। বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে রমজানের প্রথম দিন সকালে মুরগির দোকানে ভিড় ছিল তুলনামূলক কম। ব্যবসায়ীরা জানিয়েছে তারা আজ পাইকারি বাজার থেকে ব্রয়লার 235 টাকা আর সোনালী মুরগি কিনেছেন 340 টাকা দরে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।